আবারও খেলা চলাকালীন মাঠের মধ্যে ঢুকে পড়ল দর্শক। সিলেটে বাংলাদেশ নিউজিল্যান্ডের প্রথম টেস্টের দ্বিতীয় দিন, চা বিরতির আগে হঠাৎ করেই মাঠের ভেতরে ঢুকে পড়ে এক খুদে ভক্ত। দৌড়ে মাঠের মধ্যে গিয়ে মুমিনুল হকের সাথে সেলফি তোলে সেই ভক্ত। মাঠে ঢুকে খেলায় এমন বিঘ্ন ঘটানোয় তৎক্ষণাৎ নিরাপত্তা কর্মীরা এসে সেই ছেলেকে মাঠের বাইরে নিয়ে আসে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ের ভেতরে। এগারো বছর বয়সী এই বালকের নাম মাহাদ। এর আগেও সিলেটের এই মাঠে বেশ কয়েকবার খেলার মধ্যে দর্শক ঢুকে পড়ে। বারবার এমন ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতেও পারে। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।